আজকে আমাদের আমাদের ডালাইয়ের কাজ হবে, তো এই তো ডালাই মিশানো হচ্ছে। সেই তো সাদা মাথা, সাদা হবে না? রাইসের মাথা সাদা? তোমার মাথা তো সাদা, এখন কি আমরা, তোমার মাথা তো সাদা। এই যে চা রাইসা বিছনা এসে একটু শোও। ইচ্ছিরি বাবু স্যার, আজকে আমাদের ডালাই প্রথম দিন। সিমেন্টটা নিচে যায়নি বুঝছেন? মানে প্রথম দিন তো, তাই আমরা মিষ্টি কিনতে যাবো। তো এখন আমরা ডালাইটা ঢালবো। আজকে আমাদের বাড়িতে প্রথম ডালাই ডালা হবে, তো এই কাজটা আমরা চারজন মিলেই করব, কারণ আমাদের চারজনকে এইখানে সব সময় থাকতে হবে। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ঢালাইয়ের কাজটা মানে প্রথম মানে আসছি ঢালাইটা ইয়ে করব। ঢালাইটা শুরু করতেছি। এই যে আমার শ্বশুর আছে, এটা করলে কি হয়? হ্যাঁ, পায়েল আমাদের, এই যে আমাদের এই যে ভাই, হ্যাঁ আসল ভাই, আমাদের নতুন বাড়ির জন্য সবাই দোয়া করবেন। আজকে আমরা আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। আসলে এগুলো অনেক বড় একটা ডিসিশন যেটা আমরা মেনে নিয়েছি, আর আমাদের সঙ্গে সবাই যারা আছে আমাদেরকে সাহায্য করতেছে। রাসেল ভাই দিলে 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 ও মিষ্টি নিয়ে আসছে। আব্বা রাসেল বড় মিষ্টি প্যাকেট একটা বড় দিলে মুরু বিনাই লাগে জানি। দাও লোকাল লোটা মানে এখানকার লোকাল মিষ্টি। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া করবেন আপনারা, আমরা তো খুব অল্প অল্প টাকা যদি কাজটা শেষ করে ফেলতে পারি। আল্লাহ তোমাদের মনের মকসুদ পূর্ণ করুক, এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি। মিষ্টি মুখ করতেই হয়, এই তো আমাদের সবাই এখন মিষ্টি মুখ করব আমরা। এ দাদা তুমি এদিকে এসো, কে নাও, তুমি আমাদের জন্য এত কষ্ট কইরা এই বাড়িটা তৈরি করতেছো, তোমার জন্য মিষ্টি। কি করবো? আমার বড় ভাই, ভাইকে খাওয়াই দিচ্ছি। নেন ভাই, রাসেল যদি হয়েছে পরিষ্কার করতে যাই। সাদা মানুষ সাদা দেখি, একটু খাওয়াই দিতে সাদা মেয়ে সাদা খাবে। এমন আপনি না কান্দা, কেবল রসালাই দেখবার লাল দানা বালা।
খুবই ভালো লাগছে। তো আজকে যেহেতু বাড়ি উদ্বোধন করলাম আমরা, নতুন বাড়িতে ঢালাইয়ের কাজটা উদ্বোধন হলো, তো আজকে আমরা এখান থেকে বাজার করে রান্না করব, মিস্ত্রিদেরকে খাওয়াবো, আমরা নিজেরাও খাবো, মুক্তাপুদেরকে দাওয়াত করেছি। তো দেখা যাক এই বাজারে আমরা কী কী পাই আর সেগুলো বাজার করে নিয়ে আমরা রান্না করব। তো এখানে আমাদের বাসার কাছে যে বাজারটা সেটা হলো নীলা বাজার। নীলা মার্কেট আসলে কম বেশি সবাই জানেন, বাংলাদেশে যারা আছেন বা বাংলাদেশের বাহিরে যারা বাঙালি ভাই বোনরা আছেন তারা কিন্তু নীলা মার্কেট সম্পর্কে অনেকেই জানেন। এখানে অনেকেই ঘুরতে আসে, কারণ এই মানে পূর্বাচলের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা আর কি, মানে নীলা মার্কেটের যে আশেপাশে লেক এরিয়াটা আছে। তো আরও সুন্দর সুন্দর জায়গা তৈরি হচ্ছে পূর্বাচলের মধ্যেই। এখন তো বিকেলবেলা দেখা যায় অনেক মানুষ আসে, যেহেতু পূর্বাচলে কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে, তো সেই জন্য কিন্তু আগের তুলনায় মানুষ একটু কম আসে। তারপরেও কিন্তু মানুষের মানে অনেক বেশি আনাগোনা এখানে। তো সকাল টাইম থেকে বিকেল টাইমে এখানে প্রচুর মানুষ থাকে। আর আমরা যেহেতু উত্তরা থেকে ফজরের নামাজ পড়ে রওনা করি, তো বাসা থেকে বাজার করে নিয়ে আসার মতো তেমন মানে আমাদের সুযোগ সুবিধা নাই, কারণ এত সকালে উত্তরার কোনো কিছুই খুলে না। তো সেই জন্য আজকে নীলা মার্কেট থেকে বাজার করে নতুন বাড়িতে রান্না হবে। আর আজকে আমাদের ঢালাইয়ের কাজের প্রথম দিন, তো এই দিনটা আমরা যারা বাংলাদেশে বাড়িঘর তৈরি করি তারা সবাই কিন্তু যারা মিস্ত্রি ভাইরা আছে তাদেরকে খাওয়াই থাকি। তো আজকে ওনাদের জন্য কী রান্না করতে পারি দেখি আপনাদের সঙ্গে তো শেয়ার করব। তো এখান থেকে আমরা কিছু বাজার সাজার করে নিচ্ছি, তারপর বাসার উদ্দেশ্যে রওনা হব। বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কী কী বাজার করতেছি। নীলা মার্কেটের বাজার সাজার যাই আছে এগুলো খুবই ফ্রেশ, কারণ এগুলো পূর্বাচলের মধ্যেই কিন্তু চাষাবাদ করা হয় বেশিরভাগ জিনিস। তো এলাকার জিনিস বলে ওরা এগুলো বিক্রি করে আর কি। তো এগুলো টেস্টও আলাদা, কারণ খুবই সুন্দর, মানে তাজা, একদম জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছে সব কিছু, দেখেই ভাল লাগছে। তো যাই হোক, এখানে তো আর এত কিছু রান্না করতে পারবো না, তো যতটুকু রান্না করতে পারবো সেটুকুই কিনে নিয়ে যাব। আর রান্নাবান্না কী করতেছি, আজকের দিনটা আমাদের কেমন যাচ্ছে নতুন বাড়িতে, তো সেগুলো শেয়ার করব। আশা করি আজকের ব্লগ সবার অনেক ভালো লাগবে। তো চলুন কী কী কেনাকাটা করা যায় দেখি, কেনাকাটা শেষেও সব কিছু দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকুন যারা রেগুলার আমার ব্লগ দেখেন বা আমার ব্লগ দেখতে পছন্দ করেন। শুধু বিটটা মাপলে না জানে নাকি পাতা দিয়ে কি করবো, পাতা দিয়ে কি করতাম আমরা, আমরা খাবে না, শাক খাওয়ার সময় নেই আমরা, একটু মানে খাওয়ার জন্য মানে ব্যাঙ্গেলাইছে নাস্তাই থাকতো সুন্দর লাগতো। পেয়ারাগুলো কেটে নিচ্ছি, আর পেয়ারাগুলো অনেক মিষ্টি, দেশি পেয়ারা।
আর এমনি তো অনেক সফট, খুব বেশি একটা দাম নিল না, 120 টাকা কেজি চেয়েছে, তো আমার কাছে ভালোই লেগেছে। এমনিতে যে কাজি পেয়ারা যেগুলো বিক্রি হয় সেগুলো অল্প দাম হলেও কিন্তু খেতে এত বেশি টেস্টি না, আর এই পেয়ারাটা 120 টাকা নিলেও আমি মনে করি অনেক ভালো, কারণ এটা অনেক মজার ছিল। তো নীলা মার্কেট থেকে দেশি পেয়ারা আসলে আমার খুব ভালো লেগেছে, যারা আসেন তারা এই পেয়ারাটা কিনে নিতে পারেন, এটা অনেক মজা, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। এখন মোস্তফার জন্য কেটে দিচ্ছি। তো ঠিক আছে, রান্নাবান্না শুরু করব, সবাই মিলে কাজ করতেছি। রাইসার বাবা মটরশুঁটিগুলো বেছে দিচ্ছে, ও আমাকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ। তো ও মটরশুঁটিগুলো বেছে দিচ্ছে, আম্মু আলু টালু কেটে নিচ্ছে, তারপর আমরা সবাই মিলে কাজ করতেছি যে যেটা পারতেছি। তো বিট রাইসার বাবা খুব লাইক করে এমনিতে খালি খালি খেতে, মোস্তফারও খুব পছন্দের, তো সেই জন্য বিট নিয়ে আসলাম একটা। এমনিতে সালাদেও দেওয়া যায়, তো অনেকে আবার এটা লাইক করে না, আবার অনেকে খুব পছন্দ করে। তো যাই হোক, এখন বিটটা কেটে পেয়ারার সঙ্গে দিলে ওরা সবাই, বিটের কিন্তু অনেক উপকারিতা আছে, বিট দিয়ে কিন্তু আমরা চাইলে রূপচর্চার কাজটাও চালাতে পারি। যাদের ঠোঁটের রঙ একটু কালো, তো বিটটা যদি আমরা মানে একটু গ্র্যান্ডারে গ্র্যান্ড করে ওই রসটা ঠোঁটে লাগাই বা ফ্রিজে রেখে দেই ওটাকে আইস কিউব করে, তাহলে মানে মাঝে মাঝে কিন্তু লাগাতে পারবো, আর এতে করে ঠোঁটের রং মানে গোলাপি কালার হয়ে যাবে, আর এটা খুবই মানে কার্যকরী একটা ফ্রুট। অনেকে আমরা বাংলাদেশে যারা থাকি তারা কিন্তু এই ফ্রুটটা মানে বেশি একটা লাইক করি না, আমি নিজেও মানে একটা সময় খেতে লাইক করতাম না, তো আমার হাজব্যান্ডও আবার আমাদের সবাইকে এটা জোর করে খাওয়ায়, কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, রূপচর্চার কাজেও কিন্তু ব্যবহার করা যায়। এটা দিয়ে এক প্যাক তৈরি করে মুখে লাগালেও কিন্তু মানে গায়ের রং খুব সুন্দর হয়, তো এইগুলো একটু ফলো করতে পারেন। আর বিট খেলে শরীরের জন্য খুবই উপকারী, ক্যান্সার প্রতিরোধক, কারণ খুবই কালারফুল একটা ফ্রুট। তো যাই হোক, বিটরুট সম্পর্কে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন, আমার ব্লগ দেখে আমি মনে করি গ্রাম থেকে শুরু করে বিদেশে থাকে যারা তারা পর্যন্ত দেখে, তো অনেকেরই অনেক রকম আইডিয়া, ভালো আইডিয়া জানা আছে, অনেকেই আবার নতুন অনেক কিছু জিজ্ঞেস করে, তাই আমি চেষ্টা করি আমার ব্লগে মানে সব কিছু ডিটেলস বলে দেওয়ার, যেটুকু দেখাই সেটুকুর মধ্যেই। তো রান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম, এখন রান্নাটা বসিয়ে দেবো। আমরা এখন চুলা ধরাবো, বিরিয়ানি রান্না করবো আজকে, 4 কেজি চিকেন আর 2 কেজি হলো মানে পোলার চাউল, তো মোট 6 কেজি বিরিয়ানি রান্না হবে, আর সঙ্গে 2 কেজি আলু আছে না আম্মা, 6-7-8 কেজি বিরিয়ানি রান্না হবে আজকে আমাদের। তো আগুন ধরাতে হবে, আগুন ধরানোর জন্য লাকড়ি দিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া চুলার, তো লাকড়ি চুলা ধরানো হচ্ছে, কতছো? হ্যাঁ, একটু কেরোসিন তেল দিয়ে নিচ্ছি, তাহলে আগুনটা ধরাতে সুবিধা হবে। এখন হাঁড়িটা বসাই দিব, এই তো আমার চামচ লাগবো, একটু নিচে হয়ে থাকে যে, হ্যাঁ বসছে হাঁড়ি বসছে। লিপি চামচ আর কি কি লাগবে সে নিয়ে এসো, তেল দিয়ে দিচ্ছে এখানে প্রায় 1 কাপের একটু বেশি তেল দিতে হবে, 4টা মুরগি তো, আরো দাও আরো দাও, বাস বাস না, এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা কই? এই যে রাইসা পেঁয়াজ দিয়ে দিচ্ছে, রসুন বাটা এটা না, তুমি নাড়া দিতে থাকো,
তো দুই প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে, তারপর আমরা এখানে মাংস দিয়ে দিব। মরিচের গুঁড়া যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে দিতে পারেন। তা আমি বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, বাকি গুলো পরে দিব। এখন এটা উঠে দিলে কেমনে বুঝছো? আরো অনেক কাটা শুধু আলু গুলো দিও, মরিচ দিও না। হ্যাঁ কাঁচা মরিচ আর দিও না, তো আলু হয়ে যাবে। গেছি নিচে এসে পড়ছো অনেক, তোমার এনে চাপা তাল হয়ে থাকা সেটাই তো বলা করছে। মাছ দিয়ে রাখবা টমেটো সস না থাকলে পিউর টমেটো দিয়ে দিতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু মরিচের গুঁড়া দিতে পারেন। আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তো এক্সট্রা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। বেশিক্ষণ রান্না করি তাহলে আলুগুলো মানে সিদ্ধ হতে একটু টাইম লাগবে,
মাংসগুলো মানে ছুটে যাবে তো সেই জন্য মাংসগুলো নামায় নিতেছি আর আলুগুলো আরো অনেক সময় ধরে কুক করতে হবে তো সেই জন্য মাংসগুলো একটু নামিয়ে নিচ্ছি নিয়ে যাব আলুগুলো যেহেতু বড় বড় করে কেটে দিচ্ছি তো সেই জন্য কিন্তু আলুগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে তো আলু মাংস যদি একসাথে সিদ্ধ করি অনেক সময় লাগ মানে মাংসগুলো একদম গলে যাবে সেই জন্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য আরো কিছুক্ষণ সময় আমার লাগবে আর এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরো মানে এই মাংস রান্নাটা কমপ্লিট করব আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এটুকু পানি আমার লাগবে আজকে তো শুক্রবার তো জুম্মার নামাজ শুরু হয়ে গেছে মসজিদ থেকে শোনা যাচ্ছে খুতবা পড়াচ্ছে এতগুলো রান্না আজকে করতেছি আমাদের যারা কর্মী আছে তারা সবাইকে খাওয়াবো হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ হোক তারপরে আবার এই তো লাকড়ি চুলার আগুনটা দেখাও রেখা খুব সুন্দর রান্না করতে পারতেছি ভাবছিলাম না যে এভাবে করে লাকড়ি চুলায় রান্না করতে পারবো আলহামদুলিল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ সব কাজে পারবো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে মনে হয় দেখো তো সিদ্ধ হয়েছে দিয়ে দাও মাংস দিয়ে দাও মাংস দিয়ে দাও ও সামুসটা সরাও তুমি রেখে দাও হ্যাঁ আমি একা কি বলবো বলো হ্যাঁ অনেকগুলো ছিল এই তো এগুলো মুস্তফা দাওয়াত করছিল ভালো করে তুমি সরে যাবো এবার তো আমরা হলো 4 কেজি মাংসতে 2 কেজি পোলার চাউল দিচ্ছি এখানে 13টা ডিম সিদ্ধ করা হয়েছে ডিম গুলো ভাজতে হবে পোলা চাউলটা ধুইতে হবে এদিকে আমরা কাজ করি আর ওই দিক দিয়ে ওদেরকেও খেয়াল রাখতে হয় নতুবা আধা কাজে বসে যায় তো কাজ হচ্ছে কিনা ঠিকঠাক মতো ওটাও খেয়াল রাখতে হয় বিরিয়ানি রান্না করার জন্য তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন রাইস রান্না করা হবে রাইস রান্না করার জন্য 2 কেজি পোলার চাউল নিলাম আমরা এখানে অনেকগুলো মানুষ প্রায় 15-16 জনের মতো তো সবাই যাতে হয় ওই পরিমাণে আন্দাজ করে রান্নাটা হচ্ছে এখানে 4 কেজি চিকেন আর 2 কেজি আলু দিয়ে মানে বিরিয়ানির জন্য তরকারিটা রান্না করা হয়ে গেছে আর এখন রাইসটা রান্না করা হবে রাইসের জন্য 2 কেজি পোলা চাউল নিলাম তো এখন এই হাঁড়িতেই রান্না করব যেহেতু আমাদের এখানে এক্সট্রা আর কোনো পাতিল তেমন নাই আর বড় সাইজের পাতিল বলতে একটাই এখানে আছে আর বাসা থেকে এত কিছু নিয়ে আসা যায় না কারণ এখানে এখনও আমরা মানে ওরকমভাবে কিছুই করি নাই যাই হোক এখন রান্নাটা বসাই দিচ্ছি তো 2 কেজি চাউলের পোলাও মানে রাইসটা আগে রান্না করে নেব রাইসটা রান্না করে তারপর যে রান্না করা তরকারিটা আছে তার সাথে মিলিয়ে নেব আর কি তো সেই জন্য
পোলাওটা রান্না করতে হবে, আর পোলাওটা একদম মানে পুরোপুরি কুক করব না, 80% মতো রান্না করব। এখানে পোলাওর জন্য আমরা কিন্তু মানে পোলাও চাউলটা ভেজে যেই পট দিয়ে মেপে চাউলটা দিই সেই পট দিয়ে ডাবল পানি দিই। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে পানির পরিমাণ কিন্তু অনেকটাই কম দিতে হয়, কারণ আমরা মাংস যে রান্না করেছি সেখানে কিন্তু অনেকটাই ঝোলের পরিমাণ আছে, তো সেজন্য সেই অনুপাতে পানিটা দিতে হবে। তো এখন আমি এখানে রাইসটা রান্না করার জন্য পানি দিয়ে দিলাম, আর পানির পরিমাণটা কিন্তু ঝোল আর পানি যাতে ডাবল হয় সেই আন্দাজে মানে বুঝে দিতে হবে আর কি, নতুবা রাইসটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রাইসটা রান্না করে নেব। তো এখন রাইসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, প্রায় 70% মতো কুক করা হয়েছে। তো আসলে লাকড়ির চুলার অনেক তাপ, আর এটা কন্ট্রোল করা একটু কষ্টদায়ক, যেহেতু আমি লাকড়ির চুলায় রান্না করে অভ্যস্ত না। তো ইনশাল্লাহ তারপরও অনেক ভালো পারতেছি। তো যাই হোক, এখন হলো রাইসটাকে 70% কুক করা হয়ে গেছে মোটামুটি, আর এখানে যেহেতু ঝোলের পরিমাণ একটু বেশি ছিল তাই পানির পরিমাণটা কিন্তু অনেকটাই কম দিয়েছি। তো এখন হলো মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা উল্টে দিতে হবে, আর এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে বিরিয়ানিতে যা যা দেওয়া লাগে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, আর যেহেতু লাকড়ির চুলা তো সেক্ষেত্রে লাকড়িগুলো চুলা থেকে বের করে ফেলবো। এখন যেই মানে পর্যায়ে আছে বিরিয়ানিটা, এটা হলো তাপে রান্না করা হবে, তো আশা করি দেখেই বুঝতে পারছেন। আর লাকড়ির চুলায় রান্না করার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো, তো সেটা এখন বুঝতে পারতেছি। আগে তো মানে গ্রামের বাড়িতে গেলে মা রান্না করে রাখতো, সেটা খেয়ে বুঝতাম, আর এখন নিজেরাই রান্না করে খেতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক ভালো লাগছে, আর আপনাদের কাছে আমাদের ব্লগগুলো কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। আর এই তো এখন হলো লাকড়িগুলো আম্মা হলো চুলার ভিতর থেকে বের করে ফেলছে, দমে বসায় রাখছে আর কি। তো এখানে আরও কিছু উপকরণ অ্যাড করবো, এই তো মটরশুঁটি, কিছু কিশমিশ, আলু বখরা, কিছু কাঁচামরিচ, আর এখানে দেওয়া হবে চিনি, আর চিনিটা দিলে টেস্টটা পারফেক্ট হয়। তো এখানে যেহেতু অনেকগুলো বিরিয়ানি সেই জন্য প্রায় 4 টেবিল চামচের চেয়েও বেশি চিনি দিয়ে দিচ্ছি, তো এতে করে টেস্টটা পারফেক্ট হবে। বিরিয়ানিতে যেগুলো না দিলেই না সেগুলো কিন্তু না দিলে টেস্টটা পুরোপুরি আসে না। তো যাই হোক, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, এখন হলো মানে এগুলো সব কিছু দিয়ে দিব আর কি। এটা হলো কেওড়া জল, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। তো কেওড়া জলের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং, খুব বেশি দেওয়া যাবে না, আর কেওড়া জলটা দিলে একটা শাহি শাহি মানে ফ্লেভার আসে। তো আমি বাসায় রান্না করলে মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দিই না, কারণ এই ফ্লেভারটা আমার খুব বেশি একটা ভালো লাগে না, আমি গোলাপ জলটা দিতেই বেশি পছন্দ করি। তো আজকে যেহেতু অনেকগুলো বিরিয়ানি রান্না করলাম আর মেহমানদেরকে খাওয়াবো, তো সেজন্য চাচ্ছি যে একটু স্পেশাল হোক, তো সেজন্য কেওড়া জলটা দিলাম। তো এটা খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণটা বুঝে দিতে হবে, 1 কেজির জন্য 1/2 টিস্পুনই যথেষ্ট। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, এখানে তো অনেকগুলো সব কিছু মিলিয়ে প্রায় 7-8 কেজির মতো। তো যাই হোক, এখন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, এখন উল্টে পাল্টে দিচ্ছি, আরও বড় একটা চামচ হওয়ার দরকার ছিল, এখনও কিন্তু পুরোপুরি হয় নাই, তো আমি একটু উল্টে পাল্টে দিয়ে তারপর এটাকে মানে চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলায় যদি বসিয়ে রাখি তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, তো নামানোর পর এর ফাইনাল লুকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, এখন এটাকে উল্টে পাল্টে দিয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব আর কি, আর চুলায় বসিয়ে রাখা যাবে না। তো অনেক সময় আমি কিন্তু বলি যে হাঁড়িটা পাতলা হলে নিচে একটা তাওয়া দিয়ে বসিয়ে রাখতে, তো এটা যেহেতু লাকড়ির চুলা এখানে বসিয়ে রাখলে এটা অনেক নরম হয়ে যাবে যেটা আমি বুঝতেছি। তো এখন চুলা থেকে নামিয়ে দেখি রেখে দেই তারপর এটা কী পর্যায়ে আসে আর কি। তো আমার বিরিয়ানি আলহামদুলিল্লাহ সবসময় ঝরঝরে হয়, তো যাই হোক হয়ে গেছে।
উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর এখন আমি দিয়ে দিব এখানে কিছু ডিম। আমরা যতজন মানুষ ততটা ডিম নিয়েছিলাম, তো এই তো এখন উপর থেকে ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে ডিমের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে, কারণ পোলাও বা বিরিয়ানি তো এর সঙ্গে কিন্তু ডিমটা খুব ভালো যায়। তো এখন এদিক থেকে আমরা খাবারটা সার্ভ করে নিচ্ছি। আর এই তো চুলার উপর যেহেতু হাঁড়িটা রাখি নাই, তাই নামানোর আগ মুহূর্তে ঘিটা দিতেও মনে নাই, এখন ঘি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি পোলাও এগুলোতে ঘি না দিলে তেমন ভালো লাগে না, তো ঘি দিয়ে তারপর আমি এটাকে ঢেকে আবারও একটু রেখে দিব। আর এখন তো মানে এটা গরম আছে, তো দমে রেখে দিলে এর সঙ্গে মানে ঘিয়ের ফ্লেভারটা অ্যাড হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো যাই হোক, এখন আমরা বিরিয়ানি টিরিয়ানি সব রান্না করা হয়ে গেছে, আর আজকে বিরিয়ানি আমরা মানে সালাদের সঙ্গেই সার্ভ করব, কারণ এখানে আমার বাসা এখান থেকে অনেকটা দূরে, তো এত কিছু আসলে করা সম্ভব না। আর বিরিয়ানির সঙ্গে সালাদ হলে আর কিছুই লাগে না আমার কাছে মনে হয়। তো যাই হোক, চেষ্টা করেছি সব কিছু ভালো করে করতে, আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ঝরঝরে আর কতটা টেস্টি হবে। আর বরাবর মতো একটা রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ব্লগ ভিডিওগুলো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এরা খাবার দাবার খেতে চলে আসছে, আর দুপুরে এরা হলো সকাল 8টা থেকে বিকেল 5:30-5:00 পর্যন্ত কাজ করে আর কি। তো আসলে এরা প্রচুর হার্ডওয়ার্ক করে, আমার দেখে মায়াই লাগে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, অনেক মানে ভারী কাজ করে ওরা, তো মায়া লাগে আসলে, কি বলবো। সবাই ভালো থাকুক, সবার জন্য সবসময় দোয়া করি। তো সবাই খেতে বসে গেছে, আমি এদিক থেকে বসে বসে বেড়ে বেড়ে দিচ্ছি। আর খাওয়া দাওয়া কেমন হয়েছে এদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলেছে খুব ভালো হয়েছে। তো রান্না করার পর যদি ভালো হয়েছে শুনে তখনই ভালো লাগে আর কি। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।